আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? দেশে দেশে বাইরে থেকে আমার ভিডিওটি তারা দেখছেন তাদের প্রত্যেকের প্রতি সশ্রদ্ধ সালাম এবং অভিনন্দন। আমার চ্যানেলটি তারা সাবস্ক্রাইব করছেন তারা তোমার ফ্রেন্ড, আমার একজন অয়েল ইশার, তাদের প্রতি আমি সবসময় কৃতজ্ঞ। আমার অনেক বন্ধুরাই, অনেক সাবস্ক্রাইবার বলেছে ব্যবসার উপর আর কোনো ব্যবসা করা যায় কিনা, ব্যবসার কোনো তথ্য শেয়ার করা যায় কিনা। তেমনি অনেকে অনলাইনে ব্যবসা করতে চায়, অনলাইনে অনেকেই বলে প্রচুর ব্যবসা, যেমন ফেসবুক পেজ থেকে ব্যবসা করা যায়। যেমন ফেসবুক পেজ থেকে ব্যবসা করা যায় কীভাবে? যেমন ফেসবুক পেজে আপনি একটা পেজ খুললেন, সেখান থেকে আপনি কোনো ভিডিও বা রিল ছোট্ট একটা ডকুমেন্টারি ছোট্ট একটা তথ্য শেয়ার করলেন, এগুলো যদি আপনার ভিউ হয় সেখান থেকে ইনকাম করার সুযোগ আছে, আপনার প্রোডাক্ট থেকে ইনকাম করার সুযোগ আছে। তার মানে আমরা অনলাইন থেকে ইনকাম করতে চাই। অনেকে বলছে পোশাক শিল্পে, পোশাকের উপর ভিত্তি করে আমি এটা ভিডিও চাই, যেন পোশাকে কীভাবে, পোশাক দিয়ে মানে কাপড় দিয়ে কীভাবে আমরা অনলাইনে ব্যবসা করতে পারি, তার উপর ভিত্তি করে কিন্তু আজকের এই ভিডিওটা। প্রথমে আমরা 8 থেকে 9টা বা 10টা বিষয় শেয়ার করব, কোন কোন বিষয় প্রতি খেয়াল করলে আপনি অনলাইনে সফল একজন ব্যবসায়ী হতে পারবেন এবং প্রফিটেবল ব্যবসা করতে পারবেন। কারণ ব্যবসা আমরা সবাই করতে চাই, কেউ লাভ করে, কেউ লস করে, কেউ পুঁজি হারিয়ে একদম নিঃস্ব হয়ে যায়। যেন পুঁজি না হারা, ব্যবসা যেন ধস না নামে, লস না করে, মানুষকে ভেঙে না পড়ে, সেই বিষয়টি তুলে ধরার চেষ্টা করব। তো প্রথমে হচ্ছে আমরা অনলাইনে ব্যবসা, যেহেতু আমরা অনলাইন সম্বন্ধে জানা নেই, ডিজিটাল মার্কেটিং সম্বন্ধে জানা নেই, যদি পোশাক কোন ব্যবসাটা আমি করবো, কোন পোশাকটা, কোন কাপড়টা, কোন আইটেমটা এখন এই মুহূর্তের জন্য হট কেক, যেমন সিজনাল ব্যবসা, যেমন কী কী, যেমন কিছু কিছু সময় আছে ঈদের সময়, মানে আপনি কোন ডাক, যেমন পাঞ্জাবি পায়জামা, মেয়েদের অনেক প্রকার ড্রেস, এবং নতুনত্ব ইউনিক ডিজাইন থাকতে হবে, তাহলে আপনাকে অবশ্যই একটা প্রশিক্ষণ নিতে হবে যে অনলাইন ব্যবসায় সফল হওয়ার জন্য আমার প্রাথমিক যে কাজটা দরকার সেটা হচ্ছে প্রশিক্ষণ। কিসের উপর ভিত্তি করে? পোশাকের উপর ভিত্তি করে এবং ডিজিটাল মার্কেট, অনলাইন মার্কেট। যেমন আপনি ফেসবুক চালান জানেন না, শিখতে হবে। পেজকে খুলে জানেন না, পেজকে একটা কাস্টমাইজ করার জন্য কী করতে হবে, সেই পেজটা কাস্টমাইজ করার জন্য সেটা জানতে হবে। তার মানে হচ্ছে আপনি পোশাক সম্বন্ধে জানতে হবে, পেজ সম্বন্ধে জানতে হবে, আপনাকে জানতে হবে ফেসবুক সম্বন্ধে, জানতে হবে কীভাবে কাস্টমাইজ করা যায় চ্যানেলটা সেটা জানতে হবে। তার মানে ট্রেনিং, ট্রেনিংয়ের কোনো বিকল্প নেই, ট্রেনিং অবশ্যই অবশ্যই করতে হবে। ট্রেনিং করলে আপনি ব্যবসা সুন্দরভাবে করতে পারবেন। প্রথমে হচ্ছে ট্রেনিং করবেন, 1 নম্বর হচ্ছে ট্রেনিং। তারপর হচ্ছে যে প্রোডাক্টটা যে আমি সিলেক্ট করলাম, ধরলাম আমি শার্ট প্যান্ট আমি সেল করব, কথার কথা অর্থাৎ মেয়েদের ড্রেস সেল করব, যেটাই হোক না, হোয়াটএভার ইট ইজ, যে প্রোডাক্টটাই আপডেমটাই আইটেমটাই আপনি সিলেক্ট করেন না কেন, সেই আইটেমটার উপর ভিত্তি করে আপনি কিছুদিন হলেও মার্কেট যাচাই বাছাই করবেন। তার মানে প্রথমে যে মার্কেট যাচাই বাছাই করা এবং প্রোডাক্ট সিলেকশন করা, প্রথমে করলাম ট্রেনিং, দ্বিতীয় মার্কেট যাচাই বাছাই করা, কোন প্রোডাক্টটা এই মুহূর্তে যেন হট কেক, আমি তো প্রোডাক্ট কিনলে হবে না, সেই প্রোডাক্টটা যেন লাভ হয়, সেই প্রোডাক্টটা কোথা থেকে কিনলে কী হয় লাভ, তার মানে কি আইটেম সিলেকশন করলাম। করার পরে ওই আইটেমের উপর ভিত্তি করে কোন আইটেমটা এই মুহূর্তে ছাড়লে, কত টাকায় ছাড়লে কাস্টমার বিমুখ হবে না, কাস্টমার আমার কাছ থেকে নিবেই নিবে, তার মানে অবশ্যই করতে হবে। এবং প্রোডাক্টটা হতে হবে ইউনিক, প্রোডাক্টটা হতে হবে ইউনিক, যে প্রোডাক্টটা এখন এই মুহূর্তে একটু ব্যতিক্রম ধর্মী, যেসব পণ্য নিয়ে আপনি ব্যবসা করবেন সেগুলি সম্পর্কে আপনি প্রচুর ধারণা রাখতে হবে, যদি ধারণা রাখতে না হয় হবে না। তারপরে আপনাকে চিন্তা করতে হবে আমার ক্রেতা, আমার সম্ভাব্য ক্রেতা বা গ্রাহক বা ক্লায়েন্ট বা কাস্টমার কে কে হতে পারে, কোন কোন এরিয়াতে, এদিকে শহরে না গ্রামে, কারণ অনলাইন তো সব জায়গায়, কারণ একটা কাজের বোয়ার কাছেও মোবাইল আছে ও ফেসবুক চালায়, যদি তার ছেলে অথবা তার মেয়ের জামা বিদেশ থাকে, ফোন করে কথা বলে, ভিডিও করে কথা বলে, সে জানে কি জানে এমবিসি নেই, সে এমবি বুঝে, একদম কাজের বউ এমবি বুঝে যে আমার এমবি নাই, সো বুঝতেই পারতেছে, তার মানে আপনি কাস্টমার কোন লেভেলে হতে পারে, কাস্টমারকে আইডেন্টিফাই করতে হবে। তারপরে মনে করেন আইডি করার পরে এখন আপনি আসলে আপনার অফিসিয়াল কাজে, আপনি যেখান থেকে ব্যবসা শুরু করবেন সেই অফিস থেকে একদম টিপটপ ব্যাংকে খুব সুন্দর করে সাজাতে হবে, কাস্টমারের স্টক, আপনার প্রোডাক্টের স্টক রাখতে হবে, একটা স্টক রুম রাখতে হবে, একটা স্টক লিস্ট মানে স্টকিস্ট রাখার জন্য বা আপনার স্টকটা হিসাব করার জন্য আপনার কম্পিউটার সবচেয়ে এন্ট্রি থাকতে হবে যে কতগুলি প্রোডাক্ট আছে এখন এই মুহূর্তে, কতগুলি প্রোডাক্ট আমি মার্কেটে দিচ্ছি। যদি আমি কালকে একটা প্রমোশন অফার করি, দেখা যাচ্ছে আমার প্রচুর পরিমাণ চাহিদা, কিন্তু সেই পরিমাণ আমার মাল নাই, তার মানে যে কাস্টমার বিমুখ হতে পারবে। আমি যে ছবিটা তুলে আমি আমার ফেসবুক পেজে ছাড়লাম, ঠিক তেমনি ওই প্রোডাক্টের সাথে যেন আমার ছবির সাথে প্রোডাক্টের 100% মিল থাকে। যদি আপনি প্রোডাক্ট দেখালাম একটা ভালো ছবি, কিন্তু দিলাম আর একটা ডেলিভারি, তাহলে কিন্তু হবে না। ডেলিভারি ঠিকঠাক দেওয়ার মতো যেন আপনার যে লোকটা আছে, অবশ্যই সেই জিনিসটা আপনার মাথায় রাখতে হবে যে অবশ্যই আমাকে ডেলিভারি ম্যানকে ভালো হতে হবে। আমি কোন কিসের মধ্যে, আমি পাঠার মধ্যে দিব, অনেক ধরনের ডেলিভারি আছে, আমাকে সেই চিন্তা করতে হবে।
আমাকে সে চিন্তা করতে হবে ডেলিভারিকে ক্যাশ অন হবে না ডিউ হবে। ক্যাশ অন মানে কি, আমি এখন টাকা পাওয়ার পর ডেলিভারি দিব, অথবা অনেক মালটা পাওয়ার পরে টাকা টাকা দেবে, হোয়াট এভার ইট ইজ, কোনো সমস্যা নাই। টাকা নেই, আপনার প্রোডাক্ট যদি ভালো হয়, যেমন কয়েকদিন আগে আমার মেয়ের জন্য ড্রেস কিনলাম, প্রথম ড্রেসটা অফার দিয়ে অর্ডার দিলাম, আসতো ভালো, চেক করলাম দেখলাম আলহামদুলিল্লাহ ভালো, এরপরেটা যেন অর্ডার দিয়েছি ড্রেসটা ভালো না, পরে আমি কী করছি ডেলিভারি ম্যানকে টাকা দেয় নেই, প্রোডাক্টটা নেয়ও নেই, খুইলে দেখছি না ওইভাবে ছেড়ে ফেরত দিছি, কিন্তু সে কিচ্ছু কোনো কথা বলতে পারে না। পরে যেখান থেকে মালটা আসছে তাদেরকে ফোন দিয়ে কিন্তু একটা কি ফিডব্যাকটা খুব খারাপ দিয়েছি, কি খারাপ, আপনি এরকম ফালতু ব্যবসা কেন করেন? তার মানে কি আমি একজন কাস্টমার, আমি বললাম কি ফালতু, আমি কি নেক্সট টাইম ওর কাছ থেকে কোনো মাল নেবো, নিবো না। ঠিক তেমনি আপনি যদি অনলাইনে ব্যবসা করতে চান তাহলে আপনার কাস্টমারের 100% ফিডব্যাক কী আছে, রিভিউ, আপনাকে সেটা নিতে হবে। তার মানে ফিডব্যাক রাস্তায় থাকতে হবে, আমি প্রোডাক্টটা দিলাম প্রোডাক্টটা কেমন, অবশ্যই প্রোডাক্টের প্রতি খেয়াল রাখতে হবে এবং প্রোডাক্ট যেন গুণগত মান ভালো হয় সেদিকে খেয়াল করতে হবে। আপনি বললেন বিদেশি প্রোডাক্ট, দিলেন দেশি প্রোডাক্ট, তাহলে তো হবে না, তাহলে তো হবে না, কারণ ব্যবসাতে একদিন ধরে না, চিটে ফিটে চিটারি বাটপারি করে দু বেশি দিন টিকা দেয় না, আর চিটারি বাটপারি করে বেশি দিন টিকা দেন, তার মানে কি অবশ্যই ঠিকঠাক মতো করে আপনার প্রোডাক্টের গুণগত মান ঠিক রাখতে হবে এবং প্রোডাক্ট ডেলিভারি দেওয়ার সময় কোনো প্রকার লেট করতে হবে, দুই বলে আগামীকাল আগামীকাল, পরশুদিন পরশুদিন, প্রয়োজন আপনি 2 দিন সময় নেন, কোনো সমস্যা নেই, কাস্টমার কিচ্ছু বলবে না, কিন্তু সঠিক সময় যেন প্রোডাক্টটা পায় এবং প্রোডাক্টটা হাতে পাওয়ার পরে যেন না প্রোডাক্ট আলহামদুলিল্লাহ ভালো, তাহলে কিন্তু সে আরও 10 জনকে বলবে। আপনার কোনো কাস্টমার কোনো প্রোডাক্টের অর্ডার দিলেন, প্রতিনিয়ত আপনি দেখবেন অর্ডার আসতেছে, আপনি অবশ্যই তার ফিডব্যাক দিবেন, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ ফর ইউর অর্ডার, মে আল্লাহ ব্লিস ইউ, আপনার আল্লাহ সহায় হোক, আপনি অর্ডার দিয়েছেন, একটু খুশি হবে ভালো, আপনাকে আপনাকে আমি কীভাবে হেল্প করতে পারি, আপনাকে কীভাবে হেল্প করতে পারি, আপনার কোন প্রোডাক্টটা লাগবে, ও আচ্ছা আচ্ছা তাই না, জি, মানে কী যে কিছু একটা বিনয়ের সহিত একদম 100% অ্যাটিটিউড ঠিক রাখে, কার্টিসি মেনটেন করে বিনয়ের সহিত যখন কথাগুলি বলবেন অপোজিট থেকে আসলে খুব খুশি হবে, প্রত্যেকে চায় আমার সাথে মানুষ সবাই ভালো ব্যবহার করুক, তো আপনাকে সেই কাজটা করতে হবে। তৃতীয় আরেকটা হচ্ছে আপনার কাস্টমার যখন কোনো কথা বলবে আপনাদের মাথায় ওই কাস্টমারের কথা মনোযোগ দিয়ে শুনতে হবে, আপনি কাস্টমারকে বোঝাবেন, কাস্টমার বুঝতে চেষ্টা করবেন কাস্টমার কী বলে সেটাকে শুনেন, তারপরে আস্তে করে একটা কথা দুটো কথা বললে বলবেন, না বলবেন নাই। আপনি যে ব্যবসা যে প্রতিষ্ঠান দিয়ে ব্যবসা পরিচালনা করতেছেন অবশ্যই একটা ব্যবসা প্রতিষ্ঠানের নাম ঠিক রাখতে হবে, যেমন ব্যবসা প্রতিষ্ঠান, যেমন আমার প্রতিষ্ঠানে হচ্ছে আমি কয়েকদিন আগে একটা পেজ খুলেছিলাম বাংলার আবরণ, বাংলার আবরণ একটা পেজ করেছিলাম, আমাকে দেখবো নামটা অনেক অসাধারণ একটা নাম হচ্ছে, আপনি ঠিক সেম এমন একটা ব্যবসা প্রতিষ্ঠানের নাম করেন এবং এই প্রতিষ্ঠানের লোগো সেট করেন যে লোগোটা সারা বিশ্বের মধ্যে নাম সমাদৃত হয়, আপনি চেয়ে আস্তে করে শুরু করেন, ছোটো ছোটো করে শুরু করেন, কোনো সমস্যা নেই, একদিনে তো বড়লোক হওয়া যাবে না, এক রাতারাতি তো অনেক কিছু হওয়া যায় না, ধীরে ধীরে স্টেপ বাই স্টেপ, একটা বিল্ডিং তুলতে গেলে প্রথমে একটা ইট ফেলে মাথায় মাটিতে, ওই একটা ইট থেকে কিন্তু হাজার হাজার কোটি কোটি ইটের ইমারত নির্মাণ হয়, সো আপনাকে সেটা মাথায় রাখতে হবে, এক টাকা থেকে কিন্তু সকল হাজার কোটি টাকার হিসাব করা হয়, এক টাকা থেকে শুরু হয়, ঠিক তেমনি আপনার ব্যবসা প্রতিষ্ঠা এরকমই হয়, আপনার কখনোই কাস্টমারের সাথে কখনোই কোনোভাবেই খারাপ ব্যবহার করা যাবে না, সে ভুল করছে ওকে আলহামদুলিল্লাহ থ্যাংক ইউ সো মাচ, আমি পরবর্তী চেষ্টা করবো আপনার সেই ভুলটা শুধরানোর জন্য, আপনার সেই চাহিদাটা পূরণ করার জন্য, কারণ আপনি হচ্ছেন মালিক পক্ষ, আপনি হচ্ছেন দোকানদার, আপনি হচ্ছেন ব্যবসায়ী, আপনাকে সেই কাস্টমারের সাথে কখনো খারাপ ব্যবহার কখনো রিয়েক্ট করার কথা বলা যাবে না। তো যাই হোক সর্বোপরি সব কথার এক কথা হচ্ছে ব্যবসা সফল হতে গেলে অবশ্যই আপনাকে কিছু জিনিস মানতে হবে, আমি যে অনলাইনে পোশাকের যে ব্যবসা অনলাইনে করতে চাই তার উপর ভিত্তি করে যে কথাগুলি বললাম একটু সবাই মনোযোগের সহিত এবং খেয়াল করা, পারলে 1 থেকে 2 বার দেখার চেষ্টা করেন এবং শেয়ার দিবেন, আপনার একটা শেয়ার আরও 10 জন লোক দেখে সারা খুশি হয় এবং আমিও উপকৃত হই। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।